দ্বিতীয় আয়াতের তাফসীরটা আজকে আমি শুধুমাত্র যুবকদের জন্য বলবো, যারা ইয়াং জেনারেশন, যাদের বয়স এখনো 30 বছর হয় নাই, এই যুবকরা কান খাড়া করো। স্পেসিফিক এই আয়াতটা তোমাদের জন্য, অতিথি আয়াতে আবার কমন যাব, ভালো করে বোঝো, শুনতেছো? যুবকদের এখন নিয়ম হচ্ছে, যুবকরা যত যুবক আছে সবাই এখন ব্র্যান্ড পছন্দ করে, ব্র্যান্ড ব্র্যান্ড বুঝেন? দোস্ত তোর পায়ের জুতাটা তো খুব সুন্দর, ওরে বাবা তুই মনে করছিস এই জুতা আমি ফুটপাথ থেকে কিনছি, এটা হচ্ছে অ্যাপেক্সের জুতা, ঠিক কিনা? ব্র্যান্ডের দাম আছে, এটা বাটার জুতা, এটা এটা হচ্ছে লোটোর জুতা, জুতা ভালো না হয়ে পারে নাকি? কয় দোস্ত আসো তো একটু সবাই সেলফি তুলি, ই করো ই করো, সবাই করে সেলফি তুলছে, কাঠটা সুন্দর দেখে, তোরটা এত সুন্দর, আমারটা কালো আসলো কেন? সাথে সাথে ফুলে গেছে, বলে সুন্দর আসবে না মানে। তুই কি মনে করছিস আমার মোবাইল কি চাইনা নাকি? আমারটা iPhone 7, সেলফি সুন্দর না হয়ে পারে নাকি? কথা বলো, ব্র্যান্ড পছন্দ করে সব কিছুতে ব্র্যান্ড, শুধু যুবক না হুজুররাও পছন্দ করে। মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বাড়াইছে, হুজুর আপনার গায়ের আতরটা তো খুব সুগন্ধ, হুজুর ফর্মে এসে গেছে, মনে করছো এটা লোকাল দোকান থেকে, আমার VIP মুসল্লি আল হারামাইন কোম্পানির আতর আবুধাবি থেকে এনে দিছে। কথা বলে, ব্র্যান্ড পছন্দ করে যুবকদের, ব্র্যান্ড আর ব্র্যান্ড, কোন কোম্পানির গাড়ি চালাও? কয় সবাই তো টয়োটা চালায়, টাটা চালায়, আমি BMW চালাই, আমি চালাই হচ্ছে অডি, ভাব আছে একটা, ঠিক কিনা? যেখানেই ব্র্যান্ড সেখানেই ভ্যালু, সেখানেই দাম। কোন কোম্পানির পাঞ্জাবি পরো? বলো, ইয়োলো শার্ট পরি, আরঙের পাঞ্জাবি পরি, আরমানির জামা পরি, বলে কিনা? সব মানুষ ব্র্যান্ড পছন্দ করে, ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, ইভেন দো ঘড়ি পর্যন্ত মানুষ ব্র্যান্ডের ঘড়ি পরে, র্যাডো কোম্পানির ঘড়ি পরে, সবচেয়ে দামি দামি ঘড়ি পরে, সিকো 5 পরে, ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, প্রথম আয়াতে কারিমার মধ্যে আমি তোদের কাছে জিজ্ঞাসা করলাম, তোরা কি বলার মতো কিছু ছিলি নাকি? তোরা সবাই সাক্ষ্য দিয়েছিস, তোদের বাপ সাক্ষ্য দিয়েছে, না আল্লাহ আমরা বলার মতো কিছুই ছিলাম না। আল্লাহ বলছেন, এবার আয় তো দ্বিতীয় আয়াতের মধ্যে তোদেরকে একটু জানাই, কিছুই তো ছিলি না, কোন ব্র্যান্ড দিয়ে তোদেরকে বানানো হলো, তোদের ব্র্যান্ডের নাম কি, ব্র্যান্ডের ভ্যালু কত, কত দামি প্রোডাক্ট দিয়ে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষ, তুই কিছুই ছিলি না, তোকে কি দিয়ে বানালাম তুই একটু বোঝ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোকে এমন একটা ফোঁটা দিয়া বানালাম, আমি আল্লাহ তোকে এমন একটা ড্রপ থেকে সৃষ্টি করলাম। তোর বাপ মা রাত্রেবেলা শুয়েছিল, শুয়ে থাকা অবস্থাতে দুইজনার মধ্যে ভালোবাসা হয়ে গেছে গভীর রাত্রে, ফজরের সময় চলে আসছে, মুয়াজ্জিন মসজিদ থেকে মিনারা থেকে আহ্বান করেছে, মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাসসালাম, আসো আসো কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ আসো। কিন্তু আমি রব্বুল আমিন বলছি, ও পিতামাতা, রাত্রেবেলা মোহাব্বত হওয়ার কারণে তোমার জন্য এখন মসজিদে যাওয়া ফরজ, জামাতে ফজরে হাজিরা দেওয়া ফরজ, কিন্তু আমি আল্লাহ ওই ভালোবাসার কারণে এমন কত ফোঁটা বেরিয়ে গেছে, আমি আল্লাহ তোমার জন্য নতুন একটা বিধান দিয়েছি, মসজিদে যাওয়ার আগে তুমি গোসল না করে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যেই পানিটা বের হলে, যেই ফোঁটাটা আসলে, যেই ড্রপটা নির্গত হলে তোমার অপর ফরজ আহ্বানের আগে তোমাকে আমি রব্বুল আমিন গোসল করাকে ফরজ করে দেই। তুমি কি মনে করছো মহামূল্যবান এইটা, মহাশুদ্ধ মহাপরিশুদ্ধ পানি? তুমি ব্র্যান্ডের ভাব দেখাও, আমি আল্লাহ এরকম একটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র এইরকম একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। নুতফার ব্যাখ্যা, ড্রপ যদি বলি আমরা, ফোঁটা যদি বলি আমরা, ইটস এ ওল্ড কনসেপ্ট, নিউ কনসেপ্টে আপনাকে ফোঁটা মানে বুঝতে হবে, নুতফা মানে কি, এটা কত বড়, ব্র্যান্ডটা ক্লিয়ার করার জন্য ভালো করে বুঝতে হবে।
আমি আমার ভাষায় বিজ্ঞানের উদাহরণটা আপনাদের কাছে বলি। বিজ্ঞান যেভাবে জটিলভাবে বুঝাইছে এইভাবে না, সহজ করে আপনারা বুঝে নেন। একটা পেন নিয়েছেন, একটা কলম নিয়েছেন, নেওয়ার পরে হাতের মধ্যে একটা ফোঁটা দিয়েছেন। ইংরেজিতে এইটাকে বলে ফুল স্টপ, কথা বলে বাংলায় কি বলে এটাকে? বিন্দু, একটা বিন্দু বলে না? এই বিন্দুটাকে বিজ্ঞান বলছে। মানুষ সৃষ্টির জন্য যে ড্রপটা, এটা কত বড়, এটাকে আল্লাহ তো নুতফা বললেন, এটা কত বড়। বিজ্ঞান বলছে একটা বিন্দু, একটা ফুল স্টপ, যে এইটা হাতের মধ্যে আপনি ফেলেছেন, এইটাকে মাইক্রোস্কোপের নিচে যদি নিয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন আপনার হাতের বিন্দুকে 1 কোটি ভাগে যদি ভাগ করেন, এর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র একটা আল্লাহ রাব্বুল আমিন শুক্রাণু দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শীতের রাত্রেবেলা অতিক্রান্ত হয়ে গেছে, সকালবেলা ঝলমলায় সূর্য উঠেছে, আপনার বাড়িটা টিনের বাড়ি ছিল, টিনের দু একটা ছিদ্র আছে যে এটা ঢালের উপর মাথায় পানি নিচে পড়ে না, কিন্তু ছিদ্র বন্ধ করতে হয় না। সকালবেলা রোদ ঢুকেছে, ওই ছিদ্র দিয়ে রোদ আসছে, আপনি দেখতে পাচ্ছেন ওই রোদটা উপর থেকে নিচ পর্যন্ত যে এসেছে পুরো জায়গাটাতে একটা আলো, আর আলোর সাথে ধুলি কণা ধুলি কলা উঠতেছে। আপনি কি মনে করছেন যে এই ছিদ্র সোজা আসছে ওইটুকুতেই খালি ধুলি কণা, ঘরের মধ্যে কোনো ধুলাবালি আর নাই? আসলে কি তাই? আছে। ওই ধুলি কণার যে ক্ষুদ্র ক্ষুদ্র ওইগুলা কি হাত দিয়ে ধরা যাবে? ধরা যাবে না, কিন্তু বিজ্ঞান বলছে আমাদের কাছে ধরার উপায় আছে। আমরা ধরছি একটা ধুলি কণা, ওই ধুলি কণাটাকে যদি 1 লক্ষ ভাগে আপনি ভাগ করতে পারেন, তার থেকেও ক্ষুদ্র 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 একটা শুক্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে। তারপরেও বান্দা তুমি কিসের ভাবনাও, কিসের দাপট দেখাও, সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে কেন তুমি মানুষের প্রতি অন্যায় করো? আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন এই জন্য দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাকে এইরকম একটা ক্ষুদ্র ফোঁটা দিয়ে তৈরি করলাম, বান্দা তুমি কি তোমার নিজের পরিচয়টা বুঝতে পারতেছো, কোন ব্র্যান্ড থেকে তুমি আসছো? আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন কিভাবে বানালাম শোনো। আল্লাহ বলছেন আমসাজ। আমসাজ মানে কি? তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসির ইবনে আশুরের ভিতরে এসেছে, আপনাদের বাড়ির কাছে তাফসির মসজিদের মধ্যে যে দেখে নেবেন মারিফুল কোরআনের মধ্যে আসছে। আমসাজ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রক্রিয়াটার বর্ণনা দিচ্ছেন। আমসাজ মানে আমি বাংলা ভাষায় একটা তাফসির করি, বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ছাদ ঢালাই হয় মাঝে মাঝে, ছাদ ঢালাইয়ের সময় দেখবেন একটা মেশিন নিয়ে আসে, নিয়ে আসার পরে লেবাররা 4টা খোয়া মাথার মধ্যে নিবে, 4 টুকরি নিয়ে ওর মধ্যে ফেলবে, এরপরে 4টা বালু দিবে, 1 বস্তা সিমেন্ট দিবে, যতটুকু লাগবে ততটুকু পানি দিবে, শ্যালো মেশিন দেওয়া মেশিন, এরপরে মশলাটাকে ব্লেন্ড করে। দেখছেন কি বলে এটাকে? মিক্সচার মেশিন। কি বলে? মিক্সচার মেশিন। আমসাজের বাংলা তাফসিরটা বুঝে নেন। মুফাসসিররা বলছেন একই কথা, আই ইখলাতা ইখতালাতা, আল্লাহ রাব্বুল আমিন সংমিশ্রণ ঘটান। কিভাবে ঘটালেন? মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পিতার অংশটুকুকে ঢুকালেন, ঢুকানোর পরে মায়ের অংশটুকু পিতার মধ্যে থেকে নিলেন, পিতার মাতার মধ্যে থেকে যে অংশটা আসলো, দুইটা শুক্রাণু আর ডিম্বাণু, আল্লাহ মায়ের পেটের মধ্যে এরপরে এইটাকে ফার্টিলাইজ করেন, এইটাকে সংমিশ্রণ করেন। সংমিশ্রণ করার পরে কেবল মানুষ তার অস্তিত্বের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, নাম শুনছেন? চেন্নাইয়ের অ্যাপোলো। আমি অনেকবার ভারতের পুরা অর্ধেকটা সফর করছি, হাসপাতালেও গেছি দু একবার। যাওয়ার পরে দেখি একটা সেকশন আছে, ওই সেকশনটা হচ্ছে পৃথিবীতে যাদের সন্তান হয় না তারা সেখানে চিকিৎসা নেওয়ার জন্য যায়। কথা কি সবাই বুঝতে পারতেছেন তো ভাই? গভীর মনোযোগ দিয়ে বোঝেন। ওই সেকশনের মধ্যে সারা পৃথিবীর থেকে গত বছর প্রায় 33,000 লোক গেছে অ্যাপোলোতে। তাদের প্রবলেম কি? তাদের প্রবলেম হচ্ছে বিয়ে করেছি 3 ইয়ার্স 4 ইয়ার্স, বাট আমাদের এখন পর্যন্ত কোনো বেবি হয় নাই। কার প্রবলেম আছে? উই আন্ডারস্ট্যান্ড, আমরা জানি, কিন্তু আমরা জানতে চাই, আগ্রহী আমরা যে ছেলের না মেয়ের প্রবলেমটা কার। ওইখানে তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা সেকশনে তাদের টাঙানো আছে, প্রায় 22% ছেলেদের তারা
পরীক্ষা করে দেখেছে বীর্যের মধ্য থেকে নিয়ে যে এটা সন্তান উৎপাদনের সক্ষম নয়। আর প্রায় 25-26% মেয়ে যাদের যেই শুক্রাণু দিয়ে বাচ্চা হবে ডিম্বাণু ওইটা ফার্টিলাইজ হওয়ার উপযুক্ত নয়, যতই মিলন হোক তারপরেও দুইটা থেকে বাচ্চা হয় না। 25% ছেলের প্রবলেম, 25% মেয়ের প্রবলেম। পরীক্ষা করতে গিয়েছিল 100 জন, লেখা আছে ওই জায়গায় 50% এই প্রবলেম আর 50% তাদের কি সমস্যা। ডাক্তাররা বড় করে লিখে রেখে দিয়েছে এদের ছেলেরও প্রবলেম নাই মেয়েরও প্রবলেম নাই। তারা বলেছে আমরা এখানে প্রায় 1,00,000 টাকা খরচ করে এসেছি, ছেলেরও প্রবলেম নাই মেয়েরও প্রবলেম নাই, তাহলে আমাদেরকে জানাতে হবে আমাদের বাচ্চা কাচ্চা হয় না কেন। মোটা দাগে লিখে দিছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা জানি না, আমাদের বোধের মধ্যে এখনো আসে নাই কেন বাচ্চা হয় না। ওরা বলে নাই উই ডোন্ট নো, কিন্তু তারা বলছে আমাদের বোধের মধ্যে আসে নাই। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তুমি কি একটু চিন্তা করে দেখেছ, স্বামীরও প্রবলেম নাই বলছে স্ত্রীরও প্রবলেম নাই, তারপরে বাচ্চা হয় না কেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ডাক্তারদের উত্তর কোনোদিন খুঁজে বের করতে পারবে না। ওরা আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে দিয়ে প্রায় 1,500 বছর আগে জানাইছেন, হে রসূল আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দেন। বুখারীর হাদিসের মধ্যে আছে, কিতাবুল হায়েজের মধ্যে আল্লাহর নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার বাবা মা যখন মিলিত হয়েছে, পিতার ফোঁটাটা যখন স্ত্রীর মধ্যে প্রবেশ করেছে, তুমি কি মনে করছো এই ফোঁটার দুইটার কার্যকারিতা থাকলেই সেখানে যে বাচ্চা হয়ে যাবে? জি না, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বাবা মার ওই শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার আগে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটা ফেরেশতাকে পাঠিয়ে দেই, ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকে পৃথিবীর যত সন্তান সবার জন্য একটা ফেরেশতা মায়ের পেটে যায়। যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ নুতফা তো পাইলাম পিতা মাতার, এখন তুমি যদি হুকুম দাও তাহলে মানুষ বানানোর প্রক্রিয়ায় যাব, আমার আল্লাহ যদি বলেন বানা তাহলেই কেবল দুনিয়াতে মানুষ হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাবত পৃথিবীর মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ, নুতফাটা গেল, এই দুইটা ফোঁটার সংমিশ্রণ হলো দুইটা, হওয়ার পরে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এরপরে দ্বিতীয় স্টেপে নিয়ে যান, 40 দিন লাগে, 40 দিন পরে এটা সেকেন্ড স্টেপে যায় আলাকা হবে, আলাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এইটাকে গোশত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে আবার হাড্ডি দিবেন, ফাকা শাউনাল ইজাম আলা হামা, আল্লাহ বলছেন এরপরে আবার সেই হাড্ডিটার উপর দিয়ে আমি আল্লাহ গোশতের প্রলেপ দেই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন প্রতি 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আয় রব, এখন তোমার বান্দা বানানোর যে কার্যক্রমের এই অবস্থায় আছে আল্লাহ, তুমি কি বলো আমাকে পারমিশন দাও দ্বিতীয় 40 তৃতীয় 40। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত তার জন্য হুকুম রাখেন ওই বান্দা ততদিন পর্যন্ত মায়ের পেটে থেকে থেকে আস্তে আস্তে বড় হয়। সুবহানাল্লাহ, কত মার ঘটনা আমরা জানি, কত বাচ্চার কথা আমরা জানি, যেই মা 5 মাস 4 মাস 6 মাস পরে মিসকারেজ হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কেন হলো, পড়েও যায় নাই কিছু হয় নাই কেন হইলো, কোনো ব্যাখ্যার আগে ইমানদারকে বুঝ, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম দিয়ে রাখছিলেন ততক্ষণ তুমি যেতে পারছো, এরপরে কোনো মানুষের এক মুহূর্ত থাকা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, ও দুনিয়ার মানুষ কোন ব্র্যান্ড দিয়ে আমি বানালাম তোকে, তুই তো স্বীকার করেছিলি তুই কিছু নয়, কিন্তু কোন ব্র্যান্ডের তুই, কিসের অত তোর ভাব, কিসের এত তোর দাপট, কিসের এত তোর বাহাদুরি, কিসের এত তোর লোকের জন্য মাস্তানি করা, তুই কি জানিস তুই স্বীকার করেছিলি যেরকম কিছু ছিলাম না, আবার আমি আল্লাহ তোকে বললাম কি দিয়ে তোকে বানাইছি সেটাও জানায় দিলাম, কোনো কারণ না, একমাত্র কারণ হচ্ছে মাথাটা যেন আল্লাহর জন্য নিচু থাকে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আমিন যে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে বড় তাকওয়িম দিয়ে সৃষ্টি করলেন, বড় যত্ন করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আমিন বিজ্ঞানীরা যেরকম বলতে পারে নাই, পিতারটাও ঠিক আছে মায়েরটাও ঠিক আছে তারপরেও বাচ্চা হয় না কেন, এই কারণ যেরকম তাদের কাছে এখন পর্যন্ত গোপন, আবিষ্কার কোনো সময় যদি বের করার চেষ্টাও করে শেষ পর্যন্ত তারাও বলতে বাধ্য হবে নিশ্চয় এখানে একজন রবের কারিগরি আছে, ঠিক কি না? কত নাস্তিক নাস্তিক ছিল, তারাও এক পর্যায়ে বলেছে এই যে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও হচ্ছে, একজন বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব আপনারা সবাই চেনেন, হুমায়ুন আহমেদ নাম শুনেছেন, বিখ্যাত সাহিত্যিক, উনার কাছে একবার এসে জিজ্ঞাসা করেছিল একজন, স্যার বলেন তো আপনি কি আল্লাহ নামে বা সৃষ্টিকর্তা নামে আছে কেউ বিশ্বাস করেন নাকি, আপনি তো এত ট্যালেন্ট মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষক ছিলেন, আপনার জ্ঞান সারা দুনিয়ার মানুষের কাছে যা বলেন যুবকরা লুফে নেয়। উনি বললেন তুমি আমার মুখ দিয়ে কী বের করার জন্য আসছো, তোমার কথা না আমার কথা, বুঝছেন? প্রশ্ন করার অনেক ধরন আছে কিন্তু এমন সিস্টেমে মানে ওর পক্ষেই উত্তরটা বের করার জন্য ক্রিটিক্যাল প্রশ্ন দেয়, তাই কি না? উনি বলছেন দেখো কোনো একটা লোক চাঁদে গেছে, যাওয়ার পরে এই যে ক্যাননের ক্যামেরা, ম্যাক্সিমাম ক্যামেরা হচ্ছে ক্যাননের, ক্যাননের একটা ক্যামেরা দেখতে পাইছে চাঁদের মধ্যে, দেখার পরে বলছে বাবা এই ক্যামেরা কোন মডেল, এই ক্যামেরার লেন্সের পাওয়ার কত, এই ক্যামেরা কে বানাইছে রে, খুঁজবে, খুঁজে দেখে ক্যানন, ক্যানন মানে কি জাপান, সাথে সাথে বলছে এটা জাপানের, সে বুঝে ফেলবে এটার রেজুলেশন কত, এটার ফোকাস কত, এটার লেন্সের পাওয়ার কত, এটার দাম কত, এটার মডেল কত। তিনি বলতেছেন দুনিয়ায় যদি চাঁদের বুকেও কেউ একটা ক্যামেরা পায় বলতে বাধ্য হয় এটার মেড ইন জাপান, এটার স্রষ্টা জাপান, ক্যানন কোম্পানি এটা তৈরি করছে, তাহলে তুমি কেমন করে বিশ্বাস করো এত বড় দুনিয়াটা কোনো সৃষ্টিকর্তা ছাড়াই হয়ে গেছে, ঠিক কি না? সুতরাং বান্দা যদি গবেষণা করে তাহলে তার রবের পরিচয় খুঁজতে পারবে, রবকে চিনতে পারবে, কিন্তু বান্দা তো চিন্তা করে না, এই জন্য তার রবকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন তোমাকে এরকম আমার হুকুম দিয়ে দুনিয়ায় আনলাম। দ্বিতীয় কথা হচ্ছে মায়ের পেটের সাতটা স্তরের ভিতরে একটা বাচ্চা থাকে, কয়টা স্তর? সর্বশেষ স্তর যেটা সেটা হচ্ছে একটা জেলি, সেই জেলিটাকে আমরা বাংলা ভাষায় বলি পানি, বলে মায়ের পানি ভেঙে গেছে, বলে কি না? তার মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এখন ওই জেলির পর্যন্ত থাকে, জেলির ভিতরে যেইটা রে প্রোটেক্টর, এই যে সূর্যর থেকে যেই কণাগুলো আসে, যেই রেগুলি আসে, এইগুলা পর্যন্ত সেখানে তার যেন কোনো ক্ষতি না করতে পারে সেই রকম করে আল্লাহ পাঠালেন। আপনাদের কাছে যুবকদের কাছে প্রশ্ন করি, এই মাঠটা কালকে ফাঁকা হয়ে যাবে, এই মাঠের মধ্যে কোনো একটা যদি ইটা পড়ে থাকে, ইট ইট একটা পড়ে আছে সবুজ সুন্দর শ্যামল মাঠের মধ্যে একটা ইট, সাত দিন পড়ে আছে সূর্য উঠছে, এরপরে এক দিন সাত দিন পরে কোনো একটা ছেলে যদি ওই ইঁটটা জায়গার থেকে তোলে, চিৎকার করে বলেন তো ওই ইঁটাটা তোলার পরে ওই সবুজ যেই ঘাস পুরা মাঠের তার থেকেও বেশি সবুজ গ্রিন হয়ে থাকবে ইটের নিচে, কথা বুঝতেছেন? তার মানে বোঝা যাচ্ছে ওই জায়গাটা কি সবুজ হবে না সাদা সাদা হয়ে যাবে। তাহলে যে এই মানুষকে এতগুলা প্রোটেক্টরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বানাচ্ছেন, কি নিপুণ করে আল্লাহ কেমন করে বানাচ্ছেন সেখানে, বিজ্ঞান আজ পর্যন্ত চিন্তা করছে আর ভাবছে আর পর্যায়গুলা জানাচ্ছে, কিন্তু পর্যায়গুলা কেমন করে ঘটছে এর ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আল কুদরাতু ফি খালকিল্লাহ এই গ্রন্থের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ তুমি যদি তোমার মাথাটা নিয়ে শুধু ভাবো, মাথা, এই মাথার নাম আমরা দিছি কি, মাথাটা আপনারা কি বলেন এলাকায় যেগুলো মরা মানুষের মাথাটা, কি খুলি বলেন না আপনারা? খুলি, মাথার খুলি নিয়ে যদি ভাবো আর চিন্তা করো তুমি বিস্মিত হয়ে যাবে। মাথার খুলিটা আপনার কি ধারণা বেলের মতো নাকি? বেলের কোনো জয়েন্ট টয়েন্ট কিচ্ছু নাই, পাকা বেল, একবার গাছ থেকে বসে ঢপ করে পড়া শেষ, ফাটা শেষ, ভিতরের সব বাড়ানো শেষ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথাটাই প্রক্রিয়ায় তৈরি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন 54টা ছোট ছোট আলাদা হাড্ডিকে অসীম এক তন্তুর মাধ্যমে সেলাই করে দিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 54টা হাড্ডি আলাদা আলাদা করা আছে, আলাদা করার পরে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার মাথাকে বানালেন, কি অসীম কুদরত দিয়ে বানালেন।
আমার মেয়েটা যখন প্রথম হয় প্রথম মেয়ে, আমার মা দেখছি দৌড়ায় আসছে, মাটির মধ্যে শোয়াতে দিবে না, পুরাতন একটা শাড়ি তার নিয়ে আসছে, নিয়ে সেরকম বিড়া বানাইছে, বিড়া বানায় বলছে এর মধ্যে শোয়াতে হবে। আমি বললাম মা যত টাকা লাগুক আর যাই লাগুক, যেখান থেকে হোক আমি দামি বালিশ নিয়ে আসবো, এগুলো পুরাতন বিড়া মিরার মধ্যে শোয়াতে দিব না। মা বলতেছে বোকা ছেলের মতো কথা বলিস না বাপ, বাচ্চার মাথা যদি গোল করতে হয় তাইলে বিড়ার মধ্যে শোয়ানো লাগবে, লাগে কিনা আছে কিনা, তাহলে মাথার হাড্ডিটা যদি এক হাড্ডি দিয়ে হইতো আপনার মাথা আবার কেমনে গোল হইতো, ওটা যেমনে হয়ে আসছে অমনেই তো থাকতো, ঠিক কিনা। সাত দিন পরে দেখি আমার মা আরো এক ধাপ আগাইছে, উনি বিরাটিরা বাদ দিয়ে এখন নিয়ে আসছে সরিষার বালিশ, দেখছেন আপনারা সরিষা দিয়া বালিশ কি ব্যাপার মা, বলে মেয়ে বাচ্চা মাথা সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না, এই জন্য সরিষার মধ্যে শোয়ানো লাগবে। আপনার আমার আল্লাহ 54 খান হাড্ডি দিল মাথার জোড়াতে, বান্দার মাথাটা যেন সুন্দর শেপে হয়, আর আমার বান্দা যদি দুনিয়ার বুকে কোথাও ধাক্কা খায় বাড়ি খায় বেলের মতো পুরা ফেটে চৌচির যেন না হয়ে যায়, আমার বান্দার যেখানে আঘাত পাবে সেইটুকু ফাটতে পারে, সেলাই করে দিলে সেইটুকু আবার ঠিক হয়ে যাবে, আমার বান্দার মাথার মধ্যে সেন্ট্রাল কমান্ডিং পজিশন ওইটা যদি আউলায়া যায় নষ্ট হয়ে যায় আমার বান্দার জন্য জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে, এই জন্য আমার আল্লাহ অসীম কুদরতে আপনার আমার মাথাখানা তৈরি করেছেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও দুনিয়ার মানুষ তোকে আমি তাকুইম দিয়ে তৈরি করেছি, তোর এই ব্রেনটার মধ্যে আমি অসাধারণ সামর্থ্য সুশীল করে তুলেছি, একে একে যদি বলতে থাকা হয় তাকুইমের ব্যাখ্যা মানুষের ইমান বাড়বে আর সময় সংক্ষেপ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন যে আপনাকে আমাকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যে অসীম নিয়ামত দিলেন, আল্লাহ প্রথমে এই জন্য বলছেন বান্দা বুঝ আগে বুঝ আমি কেন প্রশ্ন দিয়ে শুরু করলাম, বান্দা তুই স্বীকার করেছিস তুই কিছু ছিলি না, আমি আল্লাহ কোন ব্র্যান্ড দিয়ে তোকে বানালাম সেটাও তোকে জানাই দিলাম, এর দ্বারাও প্রমাণ হলো ভ্যালুয়েবল তেমন কিছু দিয়ে আমি আল্লাহ তোকে সৃষ্টি করি না, ঠিক কিনা, এটা বাইনা সুলবি ওয়া তারাইব, কোরআনের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করছেন কোত্থেকে আসছে, বাপের মেরুদণ্ডের পিছনের হাড্ডি থেকে একটা পানি নিঃসৃত হয়ে আল্লাহ রাব্বুল আমিন এটা পাঠাইছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বানাইছেন, আল্লাহ বলছেন বান্দা তারপরে ওই দুনিয়াতে সামান্য একটু অবয়ব, সামান্য একটু ফিগার ফিটনেস, সামান্য একটুখানি মাতব্বরি, সামান্য একটু বাহাদুরি পেয়ে তোমার না কি পাওয়ার আর কি গরম তোমার, ঠিক কিনা, বাপরে বাপ কি দাপট নিয়ে আমরা চলছি। প্রথম থেকে আবার আসেন আল্লাহ স্বীকারোক্তি নিলেন যে দুনিয়ার বুকে মানুষ বলো তোমরা কিছুই ছিলে না, স্বীকার করেছি আমরা। আল্লাহ দ্বিতীয় স্টেপে বললেন তোমাকে আমি কি দিয়ে বানাচ্ছি, কেমনে বানালাম, কত যতন করে তোমাকে সৃষ্টি করছি সেটা কি বুঝতে পেরেছো কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হ্যাঁ বান্দা বুঝে ফেলছো, তোমার ব্র্যান্ডটা কি, তোমার কি ভ্যালু। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন তাবত পৃথিবীর মানুষের কাছে আয়াতের বাকি অংশে বলছেন আমি আল্লাহ তোমার স্বীকারোক্তি সবগুলা নিলাম, কি দিয়ে সৃষ্টি করছি তাও জানালাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন ভিন্ন কোনো কারণে তোমাকে সৃষ্টি করি নাই, তোমাকে আজব স্মার্ট হওয়ার জন্য বানাই নাই, তুমি আজব পদ্ধতিতে দুনিয়ায় চলবে, তোমার মন গড়া স্টাইলে তোমার লাইফ লিড করবে এই জন্য বানাই নাই, তোমার মন চাইছে তুমি চুলের অর্ধেক কাইটে ফেলাই দিছো, মধ্যে দিয়ে একটা টান দিছো দিয়ে শিয়ালের মতো একদিকে চুল বানাবে, আল্লাহ এই জন্য বানাইছে। হ্যাঁ মনে তো হয় আমাদের তিতাস আর কুমিল্লার যুবকদেরকে দেখলি, এরা তো বিদেশি পয়সায় চলে বেশিরভাগ, বাপরা কষ্ট করে, চাষা কষ্ট করে, ফুপা কষ্ট করে, উনি এই জায়গায় ভাব মারে, নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেট দিয়ে সিরে ভাব নেয় আছে কিনা। আল্লাহ মানে এই জন্য বানাইছে কি কন, শিপাঞ্জির মতো চুল দিছে, আরে আল্লাহ দাড়ির অর্ধেক কাটছে অর্ধেক রাখছে কি স্টাইল, কুত্তাও দেখে লজ্জা পায়, ঠিক আছেন আছেন এরকম আছে না, আল্লাহকে এই জন্য বানাইছেন নাকি দেখি আমরা, দেখি আমরা ঠিক ঠিক বললে হবে না, হুজুর এগুলো কথা বললে তো রাগ করবেন আপনারা, আমার বাপের টাকা দিয়ে আমি চলি তোমার কি না। ওরে বাপ, থাইল্যান্ডে একজন ঘোরাফেরা করতেছে প্যান্টের এই জায়গায় এই নাই এইগুলো দেখি নাই, আমি বললাম মনে গরিব মানুষ
কিছু টাকা পয়সা পকেটে আছে, আসো ব্রাদার আমার সাথে একটা চলো মেগা মলে চলো, আমি তোমাকে একটা সুন্দর দেখে প্যান্ট দেই। কই হুজুর আমি বাঙালি ছেলে, মাসে কত কামাই খবর আছে আপনার? আমি বললাম কামাও এত, কিন্তু তুমি ছেঁড়া কাপড় চুপুর পরে করতেছো কেন? দেশে টাকা দেবে পাঠাইতে পাঠাইতে মনে সব শেষ। কই হুজুর দিস ইজ নিউ স্টাইল। আমি বললাম তুমি যেটা নিউ স্টাইল বানাইছো এটা আজ থেকে 20 বছর আগে আমাদের গাবতলিটু গুলিস্থানের যে হেল্পাররা ছিল এই স্টাইল করার চলতো, ওদের টাকা পয়সা বেঁচে ছিল না, জন্য সেকেন্ড হ্যান্ড পুরাতন প্যান্ট পরতো, আর তুমি এত আধুনিক হয়ে 2018 সালে হেলপারের মডেলের নাম দিচ্ছ নিউ স্টাইল। কথা বলেন আছে কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন না বেতালি, ও দুনিয়ার মানুষ আমি তোমাকে তোমার স্টাইলের জন্য পাঠাই নাই, সব বিষয়গুলো আগে বুঝাই দিলাম, তুমি কি ছিলে না ছিলে ভাব জানো না মারতে পারো, কি দিয়া বানাইছি তাও জানালাম, কত যতন করে বানাইছি আমি, আল্লাহ কি কেরামতি আল্লাহর দেখাইছি সেটাও জানালাম, এখন সেই আল্লাহ বলছে আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, না বেতালি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। ও তিতাসের ছেলেরা যুবকেরা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তোমার আম্মা এইটার পরীক্ষার দিন, ম্যাট্রিক পরীক্ষার দিন, তোমার বাপের কষ্ট করে কামাই করে আনা বাড়ির সবচেয়ে মোরগটা জবাই করছে, করার পরে রোস্ট করছে, করার পরে টিফিন ক্যারিয়ার মধ্যে দিছে, আরেকটার মধ্যে পোলাও রান্না করে দিয়েছে, আরেকটাই দামি তরকারি দিছে, দিয়া বলছে বাবা আধা ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তুমি পরীক্ষার হলে এগুলো খাইয়া নিও, আপনিও টিফিন ক্যারিয়ার নিয়ে চলে গেছেন পরীক্ষার হলে, বলেন তো পরীক্ষার হলে টিফিন ক্যারিয়ার এলাও এলাকায় মনে দিতে দেয় কথা কন না দেয়, টিফিন ক্যারিয়ার ঢুকতে দিবে, চুরি করে টিফিন ক্যারিয়ার হয়তো ঢুকাইছেন, আধা ঘন্টা পরীক্ষা শেষ, আপনি খাতাপত্র একদিকে রাখে, এখন ধুমছে খাওয়া দাওয়া, স্যারেক ডাক দিয়েছেন আসেন আপনিও শরীর খন, কি স্যার খাবে? স্যার ঠাঠা এক থাপ্পড় দিয়ে বলবে তোর টিফিন ক্যারিয়ার সহ এক্সফেল, কি কন ঠিক কি না প্রিয় ভাইরা? তার মানে পরীক্ষার হলের একটা রুল আছে, আছে কি না? স্যারকে যে বলছে স্যার শোনেন, আপনিও এলাকার আমিও এলাকার আমার দোস্ত এলাকার, ছোটোর থেকে 10 বছর টানা পড়ছি, পাশাপাশি দুইজন রেজিস্ট্রেশনের সময় ফর্ম পূরণ করছি যেন আমরা পাশাপাশি বসতে পারি, স্যার কোনো কথা বলবেন না, এই দোস্ত আমার জানের দোস্ত, আপনার সিস্টেমেই পরীক্ষা দিব, খালি একটুখানি উল্টাবো, কি উল্টাবি বাবা, বলে আমার পরে ও পিছনে বসার কথা, আমরা বেঞ্চটা ঘুরাই দুইজন একটু সামনাসামনি, দিবে তো দিবে না কেন, কি হয়েছে? একই জায়গায় একই পরীক্ষা দিব, একই জায়গায় দোস্ত আপনি এলাকার স্যার দিবেন না মানে কে? বলে এক থাটায় থাপ্পড় দে, একবারে হাইকোর্ট ডাকাবো বেটা, যা পরীক্ষা ঠিক মতো দিতে চলে যে সিস্টেমে ওই সিস্টেম, কথা যদি বেড়ি বেড়ি করি তাইলে তোই ডারে দিব সামনে আর তরে দিব একবারে পেছনে, কথা বলেন? তার মানে বোঝা যায় দুনিয়ার সামান্য একটু পরীক্ষা যেটা আপনার আমারই বানানো সিস্টেমে আপনার আমারই পদ্ধতিতে উৎপাদিত, সেই জায়গাতে হলের মধ্যে যাওয়ার পরেও আপনি আমি উল্টা পাল্টা করতে পারি না, উল্টা পাল্টা করলে পরীক্ষা দেওয়া যাবে না, সেখানে আল্লাহ বলছেন আমি তোকে বানালাম, তুই যে কিছু ছিলই না তাওর স্বীকারোক্তি নিলাম, কি দিয়ে বানালাম তাও জানালাম, সেই আল্লাহ বলছেন না বেতালি আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য বানালাম, আপনার আমার কি ধারণা আল্লাহর বানানো সৃষ্টি কি দুনিয়ার কারো পদ্ধতিতে চলতে পারে? চলতে পারে? যিনি বানাইছেন তার পদ্ধতি ফলো করতে হবে, তার পদ্ধতি অনুসরণ করতে হবে, তার দেখানো তরিকায় চলতে হবে। এইটা কি খালি নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, নাকি সব ক্ষেত্রে? তাইলে আপনারা রাগ করেন কেন? আপনারা নিজেদের উত্তরে নিজেরাই বিবেকেই তো আপনারা প্রশ্নের উত্তর দিয়েছেন, যেই আল্লাহ আমাকে বানাইছেন তার পদ্ধতিতে সব চলবে, তাহলে যেই না বলা হয় যেই আল্লাহ বানাইছেন তার পদ্ধতিতে আসেন আমরা সবাই মিলে দেশ চলাই, তখনই বলে বক্তাকে চিনে ফেলাইছি এইটা অন্য লাইনের বক্তা, কথা বলেন ঘৃণা লাগে কেন? তখন তখন ট্রেডমার্ক দেন কেন? তখন অমুক দল তমুক দলের পক্ষের বক্তা বলেন কেন ঠিক কিনা?
যারা এই কথা বলবে বোঝা যাবে চরিত্র তাদের পরিষ্কার, তাদের চরিত্র পরিষ্কার। ওদের বক্তব্য ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে, মুহাম্মদ আসো তোমরাও কিছুদিন আমার ধর্ম পালন করো, আমরাও কিছুদিন তোমারটা পালন করি, মিলে মিশে চলি। আল্লাহর নবী বললেন সম্ভব নয়, এক হাতে যদি সূর্য দাও আরেক হাতে যদি চন্দ্র দাও, আর আমার আল্লাহর একটা বিধানকে যদি অমান্য করতে বলো আমি এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। যারা এখনো বলে আমরা গোলমেল হয়ে মিশমিশ হয়ে সবাই মিলে আমাদের জগা খিচুড়ি পদ্ধতিতেই আমাদের দিন ইসলাম সহ সব চলাবো, বুঝতে হবে ওদের রক্ত আবু জেহেলের সাথে একটু একটু মিল আছে। প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝে যান, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি, তার কারণ হচ্ছে নাফতালি, আমি আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষা করতে চাই। তাহলে বোঝা যায় এই দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য একটা পরীক্ষাগার, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কিন্তু আপনার আমার রব আল্লাহ রাব্বুল আমিন এত দয়াময়, একটুখানি দিল খুলে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার বুকে আপনি 10 বছর পড়েছেন, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনি পড়েছেন, পড়ার সময় আপনি কত না কষ্ট করেছেন, কত না সাজেশন ফলো করেছেন, কত না কোচিং করেছেন, কত না আপনি চেষ্টা করেছেন, রাত জেগেছেন, নোট কালেকশন করেছেন, করার পরেও যেই না আপনি হলের মধ্যে পরীক্ষা দিতে গিয়েছেন, যাওয়ার পরে দেখেন 80% প্রশ্ন কমন, 20% কমন নাই, হয় কি না? ভাইজান মেহরবানি করে আপনারা আমার দিকে তাকায় আমার কথাগুলো শুনেন, কথাগুলো একটু লাইন ছাড়া হয়ে গেলে আমরা বুঝবো না, হইচই তাকবির দেওয়ার দরকার নাই, ভালো করে কথাগুলো বুঝে যান, তাকবির জড়ো করে রাখেন, এটা সময় মতো কাজে লাগাতে হবে, ঠিক কি না? সময় আসতেছে আমাদের ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বেশি দিন নাই আর আসলো বলে দেখেন সময় ইনশাআল্লাহ। 10 বছর পড়লাম, সাজেশন ফলো করলাম, কোচিং করলাম, কত প্রচেষ্টা করলাম, করার পরেও পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন কমন হয় না, পরীক্ষায় সব লেখার পরেও ঠিক মতো উত্তরের আশা অনুযায়ী রেজাল্ট হয় না, সবাই A+ পায় না, সবাই পাশও করে না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোকে বললাম, তোকে আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, তার মানে তুই এইটা বুঝিস না যে আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য পাঠাইছি মানে তোকে ফেল করাতে চাই আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আমিন আমার একটা বান্দা যেন ফেল না করে, আমার একটা বান্দা যেন অকৃতকার্য না হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বিধানগুলোকে যেন সঠিকভাবে তারা বাস্তবায়ন করতে পারে, এই জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে দামি সাজেশন আর সবচেয়ে দামি ব্যবস্থাপনা দান করে দিয়েছি যাতে আমার বান্দা পাশের উপযুক্ত হয়ে আসতে পারে। যেই আয়াতে এক অংশে আল্লাহ জানাচ্ছেন তোকে কোন ব্র্যান্ড দিয়ে বানালাম বান্দা বুঝ, কত দামি করে আমি নিজে তৈরি করলাম তুই বোঝ, সেখানে আল্লাহ বলছেন কেন বানালাম সেইটাও জেনে নে। সেই আয়াতের শেষ অংশে আল্লাহ আদর করে জানাচ্ছেন আমার বান্দা যেন পাশ করতে পারে তার ব্যবস্থাপত্র আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তো তোকে ফেল করার জন্য বানাই নাই, তুই অকৃতকার্য হ সেই জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ চাই তুই পাশ কর, এই জন্য আল্লাহ বলছেন আমি তোকে দুইটা বড় দামি নিয়ামত দিলাম, সামি আম্বাসিরা যদি একটা ফেজ হয় পুরাটা মিলে যদি একটা শব্দ হয় তখন এর অর্থ হবে মুফাসসিররা বলছেন আমি আল্লাহ বান্দার জন্য সবচেয়ে দামি নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ আমার বান্দাকে জন্মসূত্রে একটা কমন সেন্স দান করেছি। সুবহানাল্লাহ বলে পিতাকে সম্মান কর,
ওজন দেওয়ার সময় কম বেশি করো না, মিথ্যা কথা বলো না, ছোটদেরকে শাসায়ও না, মেরো না, কারো সম্পদ গ্রাস করে খেও না। বলেন তো আপনাদের আকল যদি থাকে, যেই বিধান ছয়টার নাম বললাম এইগুলা বোঝার জন্য কি আমাদেরকে দুনিয়ার বুকে কোরআন হাদিস পড়া লাগবে? কথা বলেন, লাগবে? লাগবে না। কমন সেন্সই বলে তুমি ওজনের মধ্যে ফাঁকি দিও না, এটা অন্যায়, ঠিক না? কমন সেন্সের দাম আর একটা উদাহরণ দেই। একটা ছেলে বাড়িতে কাঁদতে কাঁদতে আসছে, আব্বা আমি আর স্কুলে যাব না। বাপ বলতেছে, কেন রে বাপ তুই স্কুলে কেন যাবি না? বলে, আব্বা স্কুলে আমাকে স্যার এত মারে এত মারে, আমি তো সহ্য করতে পারি না। বাপ বলে, মারবি তো, পড়া পারবি না তো মারবে না মানে কি? বলে, আব্বা পিঠটা আমার দেখেন আজকে মেরে কি করছে। বাপ পিঠে যখন তাকায়ছে, তাকায় দেখে পিঠের চামড়া উঠে গেছে। বাপ বলছে, কেন মারছে রে বাপ? বলে, আব্বা আমার কোনো কিছু মনে থাকে না, বাংলা পারি না, ইংরেজি পারি না, যা পড়তে বলে স্যার আমার মাথায় ধরে না, হাজার চেষ্টা করি তারপরেও মনে থাকে না, কি করবো আব্বা, মায়ের আমাকে কি করছে। বাপ মনের দুঃখে ছেলের প্রতি ক্ষোভ, আবার মায়ের উপরেও ক্ষোভ, বলছে আর তোর স্কুলে যাওয়া লাগবে না, চল কুমিল্লা চল। সাথে করে কুমিল্লা নিয়ে গেছে, যায় গ্রোসারি স্টোরের মধ্যে দিছে, মুদিখানার দোকান দিছে, বড় মুদিখানার দোকান আছে দেখছেন আপনারা, ওয়ান স্টপ শপ, সব পাওয়া যায় ওর মধ্যে দেখছেন আপনারা। কমসে কম ওর মধ্যে 1,500 আইটেম আছে, আইটেমের কোনো অভাব নাই। ছেলেকে আর পড়ায় নাই স্কুলে, বাংলা পারে না, গণিতে ফেল, বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, ওরে নিয়ে যায় গ্রোসারি স্টোরে কাজে লাগাইছে। কথা কি বুঝতে পারছেন? তো গভীর মনোযোগ দিয়ে বুঝেন। দোকানে লাগায় দিছে, বলছে আমার ছেলেকে পড়ানো লাগবে না, আপনারা একটুখানি কর্মচারী হিসাবে রেখে দেন, আস্তে আস্তে বড় করেন। 7 দিন লাগে নাই ওই দোকানের মধ্যে ছেলেটা কাজ করতে শুরু করছে। এরপরে কাস্টমার যে খালি বলতে দেরি এই জিনিসটা কোথায় আছে, দৌড়ায় চলে যায়, জিনিসের দাম কত বলে দেয়, 1-2টা না, 500-700 আইটেমের দাম বলতে ওই ইংরেজি অঙ্কতে ফেল করা ছেলেরও তেমন সমস্যা হয় না, আছে না? বুঝতে পারতেছেন কথা? আল্লাহ বলছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ফেল করার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আমি আল্লাহ চাই তুমি বান্দা পাশ করো। আর ওই পাশ করার জন্য সবচেয়ে বড় দামি যে নিয়ামত দিয়েছি সেইটা হচ্ছে সামি আন বাসির। তোর জন্য আমি রব্বুল আলামিন একটা কমন সেন্স দিলাম, বান্দা আল্লাহর বিধিবিধানের 80% কমন সেন্স দিয়ে আয়ত্ত করে ফেলি, ঠিক কিনা? দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষের শরীরে কত অঙ্গ দিয়েছেন, কত প্রত্যঙ্গ দিয়েছেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, বলেন তো ভাই মানুষের শরীরে কয়টা অঙ্গ আছে? কয়টা? হ্যাঁ, 360 অঙ্গ না 360 জোড়া হাড্ডি? একটা অঙ্গের নাম না বললেন, কতগুলো অঙ্গ আছে দেখেন। আমরা বিমুখ হয়ে গেছি, হিসাব আছে কিন্তু আমরা জানি না, ঠিক কিনা? আসেন তো এবার একটু গুনতে শুরু করি, আমাদের শরীরে কতগুলো অঙ্গ আছে? হাত পা চোখ কান নাক মাথা আছে সবার? যাদের নাই তারা কথা বলেন না, যাদের আছে তারা কথা বলেন, আছে সবার? কলিজা ফেফসা গুড্ডা আছে সবার? কিডনি, চোখ, নখ, জিহ্বা, ঠোঁট? আল্লাহ রাব্বুল আলামিন এত এত অঙ্গ থাকার পরেও কেন দুনিয়ার মানুষকে বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা? আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে চোখ দিলাম বান্দা, আর তোমাকে কান দিলাম, প্রশ্ন আসে কি না যে আল্লাহ এত অঙ্গ তৈরি করলেন, সেই আল্লাহ রাব্বুল আমিন এত অঙ্গ বাদ দিয়ে কেন বান্দাকে বললেন চোখ দিলাম তোকে আর কান দিলাম কেন? মন কি একবার জানতে চাই আমার আল্লাহ কেন এই দুটা অঙ্গের কথা বলেছে, জানতে চাই? আমি আমার ভাষায় বলি, প্রথমটা বলবো যুবকদের জন্য, পরের তাফসীর হবে মুরব্বীদের জন্য, শুনবেন। কম্পিউটার, কম্পিউটারের মৌলিক পার্ট 3টা। একটা ছবি তুলছে, আমি তোলার পরে এই ছবিটা কম্পিউটারের মধ্যে ঢুকাবো, একটা ডাটা কেবল লাগবে কম্পিউটারে যে ঢুকাচ্ছি, এইটাকে বলা হচ্ছে ইনপুট। ইনপুটের একটা অপশান আছে,
ছবিটা ঢুকায় নিলাম, ঢুকানোর পরে ফটোশপের মধ্যে নিয়ে গেলাম, প্রসেস হচ্ছে এটা, এটা হচ্ছে প্রোগ্রামিং অংশ। এরপরে ওই ছবির মধ্যে চোখের নিচের কালো দাগ মুছেছি, কপালের উপরে তিল মুছে দিছি, ছোটোবেলায় এখানে একটা দাগ পড়ছিল কেটে গেছিলো ওইগুলো মুছে দিয়া সুন্দর করে ওইটা আউটপুট দিয়ে বের করেছি প্রিন্টার দিয়া। কম্পিউটারের মৌলিক অংশ তিনটা থাকে, যুবকেরা বলো ঠিক কিনা? তিনটা অংশের মাধ্যমে কাজ করে। ও দুনিয়ার যুবক শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমাকে এত দামি করে বানালেন, তোমাকে আমাকে এত সুন্দর করে বানালেন। ওই সৌন্দর্যের সব সেন্ট্রাল পয়েন্ট যেইটা সেইটা হচ্ছে ব্রেন, যেইটা প্রোগ্রামিং এর অংশ। প্রোগ্রাম সেখান থেকে রেডি হয়। তোমার আমার চোখ আর কান যদি না থাকতো, মানুষের এই বিবেক কোনো কাজেই লাগতো না। বিশ্বাস হয়নি? বিশ্বাস যদি না হয়, দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকান আর দুইটা চোখ বন্ধ করেন, ঠাসা দিয়া দেখেন, দুনিয়া কবর কবর লাগবে। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু থাকার পরেও এই অঙ্গের নাম এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন এই চোখকে আর কানকে আপনার আমার জন্য ইনপুট ডিভাইস বানাইছেন, আপনার আমার ব্রেনটা যেন কাজ করতে পারে। ও মুরব্বিরা, কম্পিউটার বোঝা লাগবে না, এবার বুঝেন তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই অঙ্গের নাম বললেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ আর কানের কথা বললেন? মুরব্বিরা বুঝেন তাফসীরটা? হাতটা এরকম করা আমার, হঠাৎ করে এখানে একটা মশা বসেছে। কেউ একজন বলছে, সাইফুল্লাহ তোমার বাম হাতে মশা বসছে, অথবা আমার চোখ দিয়ে আমি মশাটা দেখতে পাইছি। বিজ্ঞান বলছে, আচ্ছা ডান হাত এখন মশা মারার জন্য প্রস্তুতি নিবে, কিন্তু প্রক্রিয়াটা কিভাবে হয়? কান দিয়ে শুনেছেন মশা বসেছে, অথবা চোখ দিয়ে দেখেছেন। এরপরে বিজ্ঞান বলছে, আপনার যে মেরুদণ্ডের হাড্ডিটা আছে, এই হাড্ডিটাও কিন্তু গোটা না, 34টা আলাদা আলাদা পার্টে থাকে, এইটাকে বলে কশেরুকা। ঠিক বলতেছি তো ভাই? কশেরুকার ভিতর দিয়ে একটা স্পাইনাল কর্ড গেছে, এই কর্ড দিয়ে আপনার ব্রেনের মধ্যে একটা সিগন্যাল গেছে, আপনার চোখ যেই না দেখেছে, দেখার সাথে সাথে ওই সিগন্যাল ব্রেনের মধ্যে পাঠাইছে। এরপরে ব্রেন একটা প্রোগ্রাম রেডি করছে, করার পরে ডান হাতে সিগন্যাল পাঠাইছে, বাম হাতে মশা বসছে, এই পর্যন্ত ঝটপট করে যেও না, আস্তে আস্তে যাও। যাওয়ার পরে যেই না মশার কাছাকাছি হবে, এখানে যাওয়ার পরে চট করে টার্গেট ঠিক করে মেরে ফেলো। বিজ্ঞান বলছে, দুনিয়ার মানুষ তুমি যে চোখ দিয়ে বা কান দিয়ে মশাটা দেখেছো, দেখার পরে তোমার স্পাইনাল কর্ডে সিগন্যাল ব্রেনে গেছে, ব্রেনে প্রোগ্রাম রেডি করছে, ডান হাতকে নির্দেশ দিছে ওইটাকে মারতে হবে। এইটা দুনিয়ার সেকেন্ড, যেইটা ওই এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ সময়ের মধ্যে আমার আল্লাহ প্রক্রিয়া রেডি করে তোমার হাতের মধ্যে সিগন্যাল পাঠাইয়া দে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুমি যেন ফেল করো না, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত দিলাম, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সামিই দিলাম, তোমার জন্য বাসির দিলাম। বান্দা তারপরেও তুই বলতো, যেই বান্দা তুই স্বীকার করেছিলি আমার কাছে কিছুই ছিলাম না, কি দিয়ে বানালাম সেইটাও তোকে বোঝালাম, কেন বানালাম তাও বললাম, বানানোর প্রক্রিয়ায় কেন বানালাম সেইটাই উতরাতে পারি, তার জন্য সহযোগিতা করলাম, তারপরেও কি তুই তোর রবের কথা শুনবি না? দ্বিতীয় আয়াত শেষ আজকের মতো, আসেন এবার তিন নম্বর আয়াত কারিমার মধ্যে আমরা প্রবেশ করি। আমার আল্লাহ তৃতীয় আয়াতের মধ্যে কি বলছেন এবার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ এবার আমি রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমরা কিছু কড়া মেসেজ নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছে, আমি আল্লাহ রাব্বুল আমিন সব প্রক্রিয়া দিলাম, কিন্তু যত নিয়ামতই তোকে দান করি না কেন বান্দারে,
তোর জন্য সবচেয়ে দামি নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে, ইন্না হাদাইনা উসসাবিল, আমি রব্বুল আলামিন তোকে একটা গাইডলাইন, তোকে একটা হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। সুবহানাল্লাহ, ইন্না হাদাইনা উসসাবিল ব্যাখ্যা কি? ইন্না হাদাইনা উসসাবিলের তাফসীর ইবনে আশুর থেকে শুনেন আপনাদের জন্য বলছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না হাদাইনাহু সাবিল, এর মানে বান্দা আমি আল্লাহ তোকে কেবলমাত্র ওই ন্যাচারাল বুদ্ধি দিয়েই ছেড়ে দেই নাই, আমি রাব্বুল আমিন তোর জন্য একটা পথ দেখাইছি, যেই পথটা দেখে দেখে তুই জান্নাতে চলতে পারিস, ওই পথের জন্য একটা গাইড বুক দিয়েছি, তার নাম হচ্ছে আল কুরআন। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোর জন্য একটা সাবিল দেখায় দিলাম, সাবিলটা হচ্ছে এখানে কোরআন। সাবিলের আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র আপনাকে এর মধ্যে গাইডলাইন আর সূত্র দিয়ে শেষ করে দেন নাই, আল্লাহ রাব্বুল আমিন এই গাইড বুক অনুযায়ী তুমি যেন জীবন চালাতে পারো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের কাছে একজন গাইডের পাঠক, একজন গাইড প্রদর্শক, একজন রসুলকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন কোন গোত্র, এমন কোন কওম আসে নাই যে কওমের কাছে আল্লাহ রাব্বুল আমিন কোনো রসুল পাঠান নাই। রসুলরা এসে এরকম নয় যে কেবলমাত্র মুখ দিয়ে বলে চলে গেছেন, বরং রসুলরা আসছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই চারটা প্রক্রিয়ায় পুরো গাইড বুকটা তাদেরকে বুঝাইয়া দিয়া তারপরে আল্লাহ রসুলরা এই দুনিয়া থেকে গেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, ও দুনিয়ার মানুষ, যাদেরকে আমি রাব্বুল আমিন হাদাইনাহু সাবিল দিলাম, এই রাস্তাটা দেখায় দিলাম, এই রাস্তার বার্তাটা জানায় দিলাম, সব তোমার সামনে উদ্ভাসিত হওয়ার পরেও আমি আল্লাহ তোমার জন্য একটা অবারিত স্বাধীনতাও দিয়ে রেখেছি, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, চাইলে তুমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হইতে পারো, চাইলে তুমি কুফরিও করতে পারো, এইটা তোমার সামনে পরিষ্কার। আমার কথা কিন্তু শেষের দিকে, এই কথা কয়টা যদি না শুনে যান আর না বুঝে যান আলোচনার কনক্লুশন হবে না, এই জন্য আমি বলবো মনোযোগ দেন, এদিক ওদিক তাকায়েন না আপনারা, সময় মতো সব কিছুই হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা গভীরভাবে এই কয়টা কথা আর বলবো বলবো, ইম্মা শাকিরাম ইম্মা কাফুরাম, তুমি চাইলে শুকরগুজার হতে পারো। শাকের বান্দা কাকে বলে এইটা আমাদেরকে প্রথমে পরিষ্কার হয়ে নিতে হবে, শাকের কে শুকরগুজার কে? একটা মোটরসাইকেল সামনে দিয়ে চলে গেল, আপনি সাথে সাথে বললেন বাহ দারুণ তো, মোটরসাইকেলটা খুব দারুণ তো, ফাইন লাগতেছে দেখতে, আপনি কি করলেন? আপনি মোটরসাইকেলটার প্রশংসা করলেন, কিন্তু মোটরসাইকেলটার প্রতি আপনি কৃতজ্ঞ কিন্তু হন নাই, হয়েছেন নাকি কৃতজ্ঞ? তার মানে শুকরিয়া আর হামদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, আপনি মোটরসাইকেলের প্রশংসা করছেন কিন্তু মোটরসাইকেলের আপনি কৃতজ্ঞ নন, কিন্তু আপনার বাপ আপনাকে বললো বাবা তুই ভালো রেজাল্ট করছিস, যা তোর এই ইয়ামাহা FZS দিয়ে দিলাম, আপনি কি বলবেন? থ্যাংক ইউ আব্বু, কালি খুশি নয়, মোটরসাইকেলও যেরকম পছন্দ, কৃতজ্ঞতাও আপনি সেরকম, কথাকে বুঝছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছে আমি বান্দা তোর কাছে হামদ সব জায়গায় চাই না, আমি আল্লাহ বললাম আমি রাব্বুল আমিন তোকে যে প্রক্রিয়াটা জানালাম, যে প্রক্রিয়ায় তোকে সৃষ্টি করলাম, যতদূর পর্যন্ত আমি রাব্বুল আমিন তোর জন্য গাইডলাইন দিলাম, বান্দা তুই যদি একবার আল্লাহর কাছে কেবলমাত্র থ্যাংক ইউ বলিস, আল্লাহর প্রতি তুই যদি একবার যদি শুকরগুজারও হন, আমি রাব্বুল আলামিন তোকে পছন্দ করে নিব। সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা হচ্ছে বান্দার সামনে সব সত্য উদ্ভাসিত, সব বিষয়গুলো বান্দার সামনে পরিষ্কার, সব সত্যগুলো জানার পরেও বান্দা যদি একবার গ্রহণ করার মেন্টালিটিতে আগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার বাকি কাজগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের আজকের
মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, সহসভাপতি জিয়ার কান্দি হাফিজউদ্দিন ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমাদের মহতারাম আমাদের মাঝে এসে উপরবিষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তাইয়্যেবা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের কমিটির পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত স্যারকে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর দীর্ঘ হায়াত এবং সুস্থতার সাথে জীবনযাপন, সমাজসেবামূলক কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে দুইটা লেভেল, একটা হচ্ছে শাকের আর একটা হচ্ছে কাফুর। পথ একদম পরিষ্কার, চাইলে তুমি শুকরগুজার হতে পারো, চাইলে তুমি কুফরি করতে পারো, কিন্তু আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি বুঝি নাই। বলার সুযোগ আছে? বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমি না বুঝাই কাম করে হলাইছি, এরকম করে বলার কোনো সুযোগ নাই। আবু জেহেলও বলতে পারবে না। আবু জেহেল মদিনা থেকে ডাক দিছে কাব বিন আশরাফকে, মক্কার ত্রাস, মক্কার ওই সময়ের সবচেয়ে বড় পাওয়ারফুল লিডার আবু জেহেল। চারটা ইস্যু নিয়ে আগামী মঙ্গলবার বিরাট বড় একটা মিটিং। এক নম্বর মিটিং হচ্ছে মুহাম্মাদের সাঙ্গপাঙ্গ যারা আছে এদেরকে কেমনে সাইজ করা যায়, যারা নতুন করে আবার ইমান আনতেছে এদেরকে কেমনে ফিরানো যায়, মুহাম্মদকে প্রয়োজনে কেমনে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, মদিনায় যারা গেছে আর নাজ্জাশির কাছে গেছে এদেরকে কেমনে ফিরাই আনা যায়, চারটা গুরুত্বপূর্ণ ইস্যুতে মঙ্গলবার মিটিং। মদিনার থেকে ডাক দিছে কাব বিন আশরাফকে, ইহুদিদের এক নম্বর লিডার, এক নম্বর পণ্ডিত, ডাক দিয়ে পাঠাইছে জরুরি ভিত্তিতে, দোস্ত তুমি চলে আসো। সংক্ষেপ করে বলছি, কাবার চত্বরে মিটিং, কাফুরটা বুঝে যান কাফুর কাকে বলে। কাবার চত্বরে মিটিং, পূর্ব দিকে কাবার দরজা, পূর্ব দিকে মাকাম ইব্রাহিম, এইখানে বিরাট মিটিং ডাকছে। কাব বিন আশরাফ আর আবু জেহেল দুইজন মিলে মিটিং দিছে, সারা দিন তুমুল মিটিং, তুমুল মিটিং। মিটিংয়ের পরে সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে, যারে কিসের এই মুহাম্মাদের সাঙ্গপাঙ্গকেই সরাই দেওয়া হবে, কিসের এই মুহাম্মাদের সাঙ্গপাঙ্গ যারা নতুন করে ইমান আনতেছে এদেরকে সরাতে হবে, এদেরকে ফিরাতে হবে। গোড়া যদি একবারে কেটে দেওয়া যায় তাহলে তো সব ঝামেলাই শুকে গেল। গোড়া কি? আবু জেহেল বলছে, এই মুহাম্মদকে এতদিন পর্যন্ত কেউ বলার সাহস করে নাই, এই মুহাম্মদকেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, সারাদিন পরিকল্পনা, পরিকল্পনা যখন শেষ হয়ে গেছে, পরিকল্পনা শেষের পরে যখন আবু জেহেল আর কাব বিন আশরাফ মিলে, দুই দোস্ত মিলে যখন সন্ধ্যার সময় দুইজন একত্রিত হয়েছে সবার সাথে, যখন মিটিং সিটিং শেষ, আবু জেহেল, কাব বিন আশরাফ সারাদিন মিটিং করছে, এজেন্ডা কয়টা ভুলে গেছেন? কয়টা? সারাদিন মিটিং শেষ, সিদ্ধান্ত ফাইনাল, আল্লাহ নবীকে হত্যা করলেই সব ঝামেলা চুকে যাবে। সব সিদ্ধান্ত শেষ হওয়ার পরে কাব বিন আশরাফ আর আবু জেহেল কাবার চত্বরের পূর্ব দিক থেকে দুইজন একটু হাঁটতে হাঁটতে সামনে গেছে, দুই বন্ধু মিলে পার্সোনাল কিছু কথাবার্তা বলছে। হঠাৎ করে আবু জেহেল কাব বিন আশরাফের কাছে জিজ্ঞাসা করছে, হাদিসের পরিভাষা আপনাদের কাছে বলছি, কাব সারাদিন তো আমরা আলোচনা করলাম কেমনে মুহাম্মাদের সাঙ্গপাঙ্গদেরকে শায়েস্তা করা যায়, নতুন যারা ঈমান আনছে তাদেরকে কেমনে ফিরানো যায়, প্রয়োজনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা কেমনে করা যায়, ওই আবিসিনিয়ায় যারা গেছে আর মদিনায় যারা গেছে তাদেরকে কেমনে ফিরাই আনা যায়, এই তো ছিল আম মানুষের মাজলিসে। কিন্তু কাব, তোমার কাছে আমার একটা প্রশ্ন, একটু উত্তর দিবে নাকি? কি প্রশ্ন বলো তো? মা রায়ুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কাব, এতক্ষণ যা বললাম তা বললাম, কিন্তু বলো তো মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি? তুমি তো বড় বিচক্ষণ, তুমি তো তাওরাতের বড় পণ্ডিত, হাদিসের পরিভাষায় বলা হচ্ছে। আবু জেহেলের এই কথা জিজ্ঞাসা করতে দেরি, কাব বিন আশরাফের উত্তর দিতে দেরি হয় নাই। কাব বিন আশরাফ বলছে, ওয়াল্লাহি রব্ব মুসা ওয়া হারুন, আমি মুসার হারুনের রবের কসম করে বলতেছি আবু জেহেল, শোনো, তাওরাতের আমার থেকে বড় কোনো পণ্ডিত নেই, আমি তাওরাতের হুবহু বিষয়গুলো সব
জানি, এতে আমার কাছে পরিষ্কার ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই মুহাম্মদ আল্লাহ রসুল। এই কথা বলার সাথে সাথে কাবির আশরাফ একটু চিন্তার মধ্যে পড়ে গেছে। আইরা আবু জেহেলের কাছে এই কথা বলে দিলাম, মক্কা আরাম পাবলিকের কাছে আর মদিনাবাসীর কাছে এই খবর যদি দিয়ে দেয় তাইলে তো আমার বিপদ হয়ে যেতে পারে। কাবির আশরাফ সাথে সাথে হাত ধরে ফেলেছে আবু জেহেলের, আমার বক্তব্যটা তো আমি তোমার কাছে দিলাম, এখন আবু জেহেল তুমি বলো তো মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি। আবু জেহেলকে জিজ্ঞাসা করার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে আবু জেহেল উল্টা দিক হয়েছিল, ফানসারাফা আবু জেহেলেন ইলাল কাবাতিল মুশাররাফা, সাথে সাথে কাবা শরীফের দিকে নিজের মুখকে ঘুরায় নিছে। নেওয়ার পরে সে চিৎকার করে বলতেছে, ও কাব শুনে রাখো শুনে রাখো, দুনিয়ার স্বার্থে এইগুলা সব করে, দুনিয়ার কারণে এইগুলা করি, আমার থেকে ভালো মুহাম্মাদকে কেউ চিনে না। আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রব্বুল কাবা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূলুল্লাহ। অবশ্যই মুহাম্মদ আল্লাহর রসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাকে পথ দেখায় দিছি, তোমার সামনে সব পরিষ্কার, আমি আল্লাহর কাছে এসে বলতে পারবে না আল্লাহ বুঝি নাই, আল্লাহ চিনতাম না, আল্লাহ জানতাম না। ওই আবু জেহেলকে জাহান্নামে দেওয়ার সময় আল্লাহ জিজ্ঞাসা করবেন, মুহাম্মাদকে চিনতে কিনা, কোরআনের বিধান বুঝতে কিনা, কোরআনের হুকুম জানতে কিনা। সব স্বীকার করার পরেই সে বলবে, তারপরেও আমি মানি নাই, এই জন্যই তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, কথা শেষ, বিষয় পরিষ্কার যে আমাদের সামনে পথ দুটোই খোলা, উদ্ভাসিত পথ আমাদের কাছে কোরআন, আপনার আমার কাছে সব জানায় দিয়েছে। এত জানার পরেও, এত বুঝার পরেও যারা ইসলাম মানবে না, ইসলামের পক্ষে চলবে না, ইসলামের পক্ষে কথা বলবে না, ইসলামের পক্ষে যারা কথা বলবে তাদের বিরোধিতা করবে, পরিণতি আর কিছু হবে না, আবু জেহেলের সাথে খালি জাহান্নামে যেয়ে থাকতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।